গত 2রা জুলাই রবিবার উদয়পুর কাকড়াবন বিধানসভা অন্তর্গত শিলাঘাটি লালটিলা এলাকার কয়েকজন শিশু বাড়ির উঠানে খেলছিল, আর এমন সময় হঠাৎ মাটির ধস ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজন শিশু দৌড়ে চলে আসতে পারলেও দুজন শিশু আসতে পারেনি, তারা মাটির ধসে পড়ে। খবর পেয়ে ঘটনার পরদিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিহত শিশুটির বাড়িতে ছুটে যান এবং আহত শিশুটিকে দেখার জন্য গোমতী জেলা হাসপাতালে যান। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিহত শিশুটির পরিবারের হাতে 4 লক্ষ টাকা ও আহত শিশুটির পরিবারের হাতে 10,000 টাকা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে ধরে পাঠিয়েছেন। পাশে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় ও এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সহ দলীয় কর্মকর্তারা। আরে মর্মান্তিক ঘটনা, এটা কারো ইচ্ছাকৃত নয়। এটা যেটা হয়েছে সেটা সকলের কাছে দুঃখজনক ঘটনা, বিশেষ করে একটা শিশু, বাচ্চা শিশু মারা গেছে, আরেকজন বিপদ থেকে রক্ষা পেয়েছে। এটা আমাদের কাছে টোটাল রাজ্যবাসীর সবার কাছে থাকবে, বিশেষ সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ সকলে এ ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করেছে। এবং এটা তো সত্যি কথা, যার চলে যাওয়া তাকে আর ফিরিয়ে আনা তো যাবে না, কিন্তু তার এই দুস্থ পরিবার তার পাশে দাঁড়ানোর জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সরকার, জনগণের সরকার, আমাদের সরকার, রাজ্যের আপামর সমস্ত মানুষের পাশে থেকে সরকার কাজ করে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই ধরনের ঘটনাতে কাল বিলম্ব না করে এবং সে ঘটনাকে সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়ানোর জন্য উনি কাজ করে, মানে কাজ করছেন। আপনারা জানেন কুমারঘাটের রথযাত্রার একটা বিশাল এক বিপর্যয়, সেখানে সঙ্গে সঙ্গে উনি তার দৌড়ে গেছেন, 3 দিনও যায়নি, সমস্ত ব্যবস্থা করেছেন যতটুকু করা যায়।